বুটমুড়ি বেচতেছে, দোকানদারি করতেছে, ব্যবসা করছে, কোনো এহসাস অনুভূতি যে আমি যে একজন মুসলমান, আমার যে একটা ধর্ম আছে, আমার যে একজন নবী আছে, আমার যে একজন আল্লাহ আছে, আয় হায় হায় হায়, তার মাথার মধ্যে শয়তানে এমন মুতা মুচছে, তার কলিজার ভিতরে শয়তানে এমন ফেসব করছে, এই জানোয়ারের কলিজার ভিতরে চেহারার ভিতরে একটু ভাঁজও পড়ে না, লজ্জার একটা অনুভূতিও জাগে না, শরমও লাগে না, যে কিরে আমি মানুষ নি না জানোয়ার, আমি মানুষ না জানোয়ার, আমার তো স্পষ্ট কথা, ফজরের নামাজ না পড়ে ঘুমায় যে ঘরে মানুষগুলো, আপনাদের যাদের ঘরের ছেলে ফজরের নামাজ না পড়ে ঘুমায়, বিবি ফজরের নামাজ না পড়ে ঘুমায়, মেয়ে ফজরের নামাজ না পড়ে ঘুমায়, এবং কর্মজীবী কামাই রোজগার করেন যারা, পরিবারের অভিভাবক ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকেন, সকাল 8টায় 9টায় 7টায় যারা ঘুম থেকে ওঠেন নামাজ না পড়ে, এরা মানুষ ওঠে না, এরা জানোয়ার ঘুম থেকে ওঠে, জানোয়ার জানোয়ার জানোয়ার, এরা জানোয়ার জানোয়ার, বেটা তুমি জানোয়ার, তুমি তোমার সাথে কুকুরের তফা তুমি বলো, দাঁড়াও পিয়া এখন দাঁড়াও, দাঁড়াও তুমি বলতে পারলে আমি সাইরে দেবো মাইক, নেমে যাবো আমি, দাঁড়াও তোমার সাথে কুত্তার পার্থক্য কো বলো, কুকুরে খানা খায় তুমিও খানা খাইছো, কুকুরে বিশ্রাম করে ঘুমায় তুমিও বিশ্রাম করছো, কুকুরের ফেডও বাচ্চা হয় তোমার ঘরেও বাচ্চা কাচ্চা আছে, আর কি তা তফাত বলো মিয়া, জানোয়ারের সাথে পার্থক্য বলো, আপনাদের ছেলেদের শিক্ষিত হইতেছে ছেলে, হে পড়ালেখা করে, হে বলে শিক্ষিত, কি শিক্ষিত মিয়া, কি শিক্ষিত, মালিক চিনে না যে সে শিক্ষিত কিভাবে, আরে মনিব চিনে না যে, বানানে ওয়ালা চিনে না যে, সে শিক্ষিত কিভাবে হয়, মূর্খ তো এত মূর্খ হয় না বাজান, হাইওয়ান তো এত হাইওয়ান হয় না, আল্লাহ তাআলা তো বলছে মানুষ ছাড়াও যারা আমার সৃষ্টি তারা তো আমার তাসবিহ পড়ে, তাসবিহ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলেন সাত আসমানে এবং জমিনে যা কিছু আছে চতুর্দিকে সব কিছু আমি মাওলার তাসবিহ পড়ে, কি পড়ে, আল্লাহ কোরআনে বলেন ইয়া জিবালু আবিবি মাহু, আল্লাহ পাহাড়কে বলছেন ও পাহাড় আমারে নবী দাউদ আমি মাওলার জিকির করে তুমিও তার সাথে জিকির করো, পাহাড় 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 মাওলার জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন জিনিস নাই যা আমি মাওলার তাসবিহ পড়ে না, সব আমার প্রশংসার তাসবিহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অত্তয়রু সাফাতিন, সারিবদ্ধ যেই পাখি উড়ে যায় সবগুলো আমি মাওলার তাসবিহ পড়ে, সমস্ত পাখি সমস্ত জন্তু জানোয়ারের ডিউটি কেবল একটাই মাওলার তাসবিহ, কি বলেন, আল্লাহর তাসবিহ, আর মাওলা পাক ফেরেশতাকে বলে বলে রিজিক পৌঁছায় দেয়, আল্লাহ বলেন আমার সৃষ্টি জগৎ সব আমার তাসবিহ পড়ো আমি মাওলা রিজিক যথাসময়ে পৌঁছিয়ে দেব, এই জন্য আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী শায়খ হযরত বলেন পাখি বিরেক বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পাখি কিচির মিচির করে না, পাখি মূলত তাসবিহ পড়ে, কি করে কি পড়ে, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা শুনতেছো না, পাখি পড়ছে সুবহানাল্লাহ,
আমি মাওলা আদেশ করলাম রিজিক পৌঁছা, রিজিক পৌঁছা। এজন্য আল্লাহর নবী বলেন প্রতিদিন ভোরবেলায় পাখিরা আল্লাহর নামের তাসবিহ পড়তে পড়তে খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যা হবার আগে আগেই মাওলা পেট ভরাইয়া ঘরে ফিরায় দেয়, বের হয় খালি পেটে ফিরে আসে ভরা পেটে। পৃথিবীর পাখি কোন কোন ডিগ্রি নিছে, কোথায় অফিস করে, পৃথিবীর কোন পাখির জন্য সরকারি কোন ব্যবস্থাপনা, কথা বলেন। বাংলাদেশের পাখি বলেন, ইন্ডিয়ার পাখি বলেন। আহ, এক বড় বুজুর্গ আছেন পাকিস্তানের, ইন্তেকাল করছেন, সৈয়দ আব্দুল মজিদ নাদিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহ। উনি বললেন, আল্লাহর কসম আমি যেন এই চোখ দিয়ে দেখি পৃথিবীর বহু কাফের দেশ আমি সফর করছি। হযরত বলছেন, আমি দেখছি কাফের দেশে মানুষগুলো কুফুরি করতেছে, মানুষগুলো শিরিক করছে, কিন্তু ওই দেশের পাখিগুলো মাওলার তাসবিহ পড়ছে। মানুষে না মুশরিক, কথা বুঝেন না, মানুষে না বেঈমান, কিন্তু আমেরিকার পাখিও ইমানদার, ঠিক না? লন্ডনের পাখিগুলোও কি ইমানদার, আর সব মাওলার তাসবিহ পড়ে। রাগ হইয়েন না, শক্ত কথা বললাম, রাগ হইয়েন না, বাপ রাগ হইয়েন না, ভাবেন ভাবেন, ফিকির করেন একটু, ভাবেন। আমি আসলেই কোনো বক্তা না, ওয়াইজ বক্তাদের যে গেট আপ থাকে এর কিচ্ছু আমার ধরে নাই, এর অনেক কিছু থাকে, বক্তাদের অনেক নিয়ম কানুন, হ্যাঁ, সিস্টেম থাকে, কাগজ থাকে, ফাইল থাকে, দাওয়াত দেওয়ার একটা নিয়ম থাকে, হ্যাঁ, আগে কত পরে কত মাঝে দিয়ে কত কি ফানি খায় আসে কেমনে, কতক্ষণ ব্যাট খায়, কতক্ষণ আসে, কতক্ষণ সদর বদর, কথা বুঝছেন না? আমার আসলে আমি কোনো বক্তা উঠতা না, আমার এক কথা, আমি আখেরাতের ফেরিওয়ালা, আমি এক ফেরিওয়ালা, আল্লাহর কসম দুয়ারে দুয়ারে কবর কথা মনে করাই, আখেরাত মনে করাই, আখেরাত মনে করাই, মনে করাইতে আসছি বাজান, ভুলে গেছেন আল্লাহকে, ভুলে গেছেন আখেরাতকে, শুধু এই কথাটা মনে করাইতে আসছি। শুধু একটা জিনিস বলেন, বুঝার জন্য বলি, এই যে কাগজ, এই পোস্টারটা, এটার এটা একটা পিঠ, এটাও একটা পিঠ, কথা বলেন ঠিক না? দুইটা পিঠ কিনা বলেন না? আপনাদেরকে মনে করাইতে আসছি, আল্লাহ বলছে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা, মাটির উপরের যেই পিঠ, মাটির উপরের যেই ঘর, মাটির উপরের যে অংশ, এটা তো খুব সাজাইলা, এটা তো খুব বুঝলা, এই পিঠটা তো দারুণভাবে লেখা ডিজাইন করে অনেক কিছু দিয়ে সাজাইলা, এই পিঠটা তো একদম খালি। আল্লাহ বলেন, জমিনের উপরের যেই ঘর, সেই ঘরে তো সোফা, খাট, পালং, ফার্নিচার, ওয়াল, বাউন্ডারি, দরজা, জানালা, টাইলস, গ্রিল, এসএস পাইপ সব দিয়ে বান্দা জমিনের উপরের ঘর তো সাজাইলা। আল্লাহ বলেন, বান্দা, তুমি কি জানো না বান্দা, জমিনের নিচে তোমার আরেকটা ঘর আছে, ওই ঘরের নাম কবর, সেইটা কেন এমন খালি রেখা দিলা? এ ঘর তো খুব সাজাইলা, এ ঘর কেন খালি রেখে দিলা বান্দা, এই পিঠে কেন কিছু নাই? বলেন, ভাবেন আধা মিনিট, জমিনের উপরের ঘর কেমন সাজাইলেন, জমিনের নিচের ঘর কবর কেমন সাজাইলেন। এবার আল্লাহ বলেন, বান্দা, যে ঘর তুমি জমিনের উপরে সাজিয়েছো, আমি মাওলা বংশী বান্দা, এ সবটা সাজগোজ মিলে যা করছো এটা মূলত খেলনা, কি খেলনা? অমাহাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব। আল্লাহ বলেন, দুনিয়ার জীবন
মাটির উপরে এই জিন্দেগি, 60 বছরের এই জিন্দেগি, এটা তো আমি বানাইছি। আমি কে? আসমান কে বানিয়েছে? জমিন কে বানিয়েছে? এ দুইয়ের মাঝখানে যা কিছু এগুলো কে বানিয়েছে? আল্লাহ বলেন বানাইছি আমি, কাজে জানিও তো আমি, যে বানাইছে সেই তো জানে কি বানাইছে, ঠিক কি না বলেন? কথা বলেন তো, বানানেওয়ালা আল্লাহ, তিনি বলেন আমি বানাইছি, এটা খেলনা আর আমনে কন্যা, এটাই আসল। পাগল কারে কয়? বেকুব না তুমি, কথা বলেন না কেন? মালিক বলে এটা কি বানাইছি, খেলনা, হেতে কয় না এটা আসল না, এটাই এটাই আসল, এটাই আসল। আল্লাহ বলে আমি বানাইছি খেলনা, আসমান আমার খেলনা, জমিন আমার খেলনা, চন্দ্র সূর্য আমার খেলনা, এই জন্য একদিন ইসরাফিলকে ফু দিব, খেলনা ঘর ভেঙে ফেলবো। ইজাত সামা উন ফাতারাত, আসমান ভেঙে ফেলে দেব, তারকারাজি ফেলে দেব, জমিন রেজা রেজা বানায় ফেলবো, পাহাড় তুলার মতো উড়ায় ফেলবো, সাগর নদীর পানিগুলো সব উত্তপ্ত টকবগে পানির মতো উথরাইয়া সব আমি বাষ্প বানায় ফেলবো, কিচ্ছু থাকবে না, খেলনা যে। আগের দিনের বুজুর্গরা কায়দা কায়দা বলতেন, ছোট্ট বাচ্চা, আমরাও তো ছোটবেলায় অল্প কদ্দুর মাটিতে ঘর বানাইতাম, ছোট ছোট ঘর, এরপরে জামাই বউর বিয়ে দিতাম, এরপরে দেয়া রান্না বান্না হইতো, খ্যাঁ, তারপরে দেয়া কচুর ডান্ডা কাইটা তগস্ত, এরপরে যে সুরকি, ইটের সুরকি দিয়ে দিয়া তরি তরকারি বানাইতাম, এরুম বানাইয়া ঘর বানাইছি, বিয়েও দিছি, মেহমানদারিও চলতে আছে, কিছুক্ষণ পরে মা ভিতর থেকে ডাক দিছে, আনিস এদিকে, একটা টান দিয়া সব হালাই দিয়া মার কাছে দৌড় দিয়ে চলে গেছি, কেন ভেঙ্গে ফেললাই ঘর, এই যে খেলনা যে। রব্বুল আলামিন বলে 60 বছরে যা সাজাইলা, আমি একদিন মালাকুল মউতকে পাঠিয়ে আমি ডাক দিব, আনিস চলে আয়, তো খেলনার সব কিছু রেখে তুমি একাই চলে আসবা, একাই, সোফাও সঙ্গে আসবে না, খাট পালং সঙ্গে আসবে না। অতএব বন্ধু, যার কলিজার ভিতরে বুঝ আছে, যার দিলে বিবেক আছে, আল্লাহর নবীর এই হাদিস, মামুন সাহেব বলছিলেন এটা যদি ঠিক থাকে সব ঠিক আছে, এটা যার নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যায়, কলিজা যার বেঁচে আছে সেই কেবল বেঁচে আছে, কলিজা যার বেঁচে নাই সে তো মূলত বেঁচে নাই। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, অতএব একটু ভাবেন কি সাজাইলেন, সাজাইলেন কি, খালি রাখলেন কি, খেলনা সাজাইলেন, আসলটাকে খালি রেখে দিলেন। ইন্না দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ বলেন আখিরাতের ঘর, জান্নাতের ঘর ওইটাই জীবন, ওইটাই কি আসল, এটা খেলনা, এটা কি। গত দুই দিন আগে আমার এক ছোট ছেলে 5 বছরের, ওই আমার দুইটা প্রাইভেট কার আনতে বলছিল কিনতে, আমি দুইটা প্রাইভেট কার কিনছি আমার গাড়িটার মধ্যে করে নিয়ে গেছি, দুইটা প্রাইভেট কার, একটা ফলি তিনে লইছি 120 টাকা দিয়া নিয়ে হেতারে দিছি, কন তো কি, কথা বলেন না, বলেন তো কি, খেলনা, এগুলো কি, 140 টাকা দিয়া একটা বেকু কিনছি, বেকু বেকু মাড়ি কাটা যে বেকু কিনে হেরে দিছি, কি এটা খেলনা। ঠিক এমন আল্লাহ বলে বান্দা 10 তলা বিল্ডিং বানাইছো, না না খেলনা খেলনা, এক সেট সোফা খেলনা, খেলনা না, এগুলো আসল কই, আসল কোথায়, আসল কি বানাইলা সেটা বলো, বলে গেল আসলকে পড়ে রইলা খেলনার ভিতরে। আহ বাপ রে, বাবার ফিকির এটা, জিভুতের লাগিয়া গদ্দুয়ার, দাদারও ফিকির, নায়নাত করে লাগিয়া গদ্দুয়ার, আ আমরা থাকতে থাকতে যদি গদ্দুয়ারটা শেষ করে যেতে পারতাম, আ মূল্য আর দুঃখ ছিল না, না ফুতাইতে টেলিভিশন চাইতে আরাম হইতো, মোবাইল চালাইতে সুবিধা, ঘরে বইয়া
মানুষের ঘরে আর যাওয়ান লাগতো না। আহা, একজন ইমানদারের ভাবনা এটা হতে পারে না বাজার। ইমানদারের ভাবনা হবে, আহা সবগুলো ছেলে যদি নামাজি হতো, ছেলের বউগুলো পর্দানশীন হইতো, মেয়েগুলো যদি দিনদার হইতো, নাতি নাতনি যদি কোরআন পড়তে পারতো, আল্লাহর কসম তাইলেই বলতে পারতেন আর আমার কোনো চিন্তা নাই, এখন আর মরলেও কোনো টেনশন নেই। কিন্তু যে ঘরে রঙিন টেলিভিশন আছে, যে ঘরে কেউ নামাজ পড়ে না, যে ঘরের আয় রোজগার হারাম হালাল না, আপনার কাছে অনুরোধ চাচা, আল্লাহর ওয়াস্তে আপনি কবরে যাইয়েন না, কষ্ট পাইবেন। বিড়ি মুখে কবরে যাইয়েন না, টেলিভিশন চলা অবস্থায় ঘরে রাইখা কবরে যাইয়েন না বাজান, অনুরোধ আমার কবরে যাইয়েন না, কবরে যাইয়েন না। ওই কবর আপনারে কষ্ট দিবে, ওই কবর আপনারে বড় কষ্ট দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার ভাই, আজ আমরা ওই যে বললাম, আজ আমরা হেরে গেলাম, আজ আমরা হেরে গেছি। আমাদেরকে মুখোমুখি যুদ্ধে কাফের বেঈমান পরাজিত করতে পারেও নাই, পারবেও না, কিন্তু আমরা হেরে গেছি মনস্তাত্ত্বিকভাবে, মানসিকভাবে হেরে গেছি, মন মগজে মন চিন্তা চেতনায় হেরে গেছি। আজ অবৈধ টাকা, অবৈধ রোজগার, এটাকেই আমরা জীবনের চাওয়া পাওয়া বানায় ফেলছি। সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, পত্তনের টাকা, এটাকেই জিন্দগি বানায় ফেলছি। কারণ টার্গেট একটাই, হারাম হোক হালাল হোক, জায়েজ হোক না জায়েজ হোক, মানুষের মাথার বাড়ি দিয়া হোক, যেমনে পারি আমাকে দুনিয়ার টার্গেট ছুড়াইতেই হবে, ঘরের কাম শেষ করতেই হবে, এই জমি 10 শতক কিনতেই হবে, ফার্নিচার অলংকার ব্যবস্থা করতেই হবে। অতএব এটা যেহেতু আমার জিন্দগির টার্গেট সিদ্ধান্ত, অতএব টাকা হালাল হোক হারাম হোক আমার লাগবেই, এটা না কথা বলেন না কেন? তাহলে আমরা জিন্দগির টার্গেট বানাইছি কি? দুনিয়া, কি বলেন না? অথচ না, এক ইমানদারের জিন্দগির টার্গেট দুনিয়া না, আমাদের জিন্দগির টার্গেট আখেরাত, আমাদের জিন্দগির টার্গেট জান্নাত, আমাদের জিন্দগির টার্গেট আল্লাহ পাকের দিদার, আমাদের জিন্দগির টার্গেট নবীজির সুপারিশ, আমাদের জিন্দগির টার্গেট নবীজির হাউজে কাউসার, আমাদের জিন্দগির টার্গেট নবীজির সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া, এটা টার্গেট, এটা টার্গেট, কথা বুঝছেন? অতএব এই ফিকিরে নিজের বিবেক খাটান। আমার অনুরোধ, এবার আয়াত গুলোর তর্জমা বলি। আল্লাহ তাআলা এখানে, আমি কোরআনুল করিমের এই আয়াতের তর্জমাগুলো বললেই আমার কথা শেষ। 13 নম্বর পারা, কোরআনুল করিমের 13 নম্বর সুরা, সুরাটার নাম হল সুরায় রাদ। এই সুরার 19, 20, 21, 22, 23, 24 কয়টা হলো? 19, 20, 21, 22, 23, 24 ছয়টা আয়াত আমি তেলাওয়াত করছি, লম্বা তাফসির করব না, অল্প কথা শুধু বুঝানো, অল্প একটু। আমি শুরুতেই বললাম আমি আসছি বিবেক জাগাইতে, কি জাগাইতে বলেন? কলিজা, কলিজা জাগাইতে আসছি, বিবেক জাগাইতে আসছি। কারোর সাথে কারো দ্বন্দ্ব, কারোর সাথে কারো ঝগড়া, কারোর সাথে কারো বিভেদ এটা তৈরি করতে না, আল্লাহর কসম, এই জন্য না। সবাই মিলে ফিকির করি, চলেন সবাই মিলে যেন হয় জান্নাতি, ঠিকই না বলেন না? টার্গেট ঢাকা পৌঁছা, টার্গেট কই পৌঁছা? ঢাকা পৌঁছা। এবার রওনা দেন, যে জেন্দিয়া পারেন, কথা থাকলো ঢাকা একত্র, ঠিকই না বলেন না? কেউ যান চলেন রনবাড়িয়া হইয়া, বিশ্বরোড হইয়া, নরসিংদী দিয়া, কেউ এখান দিয়া ফেরি দিয়া 2500 হইয়া, কেউ গরিপুর দিয়া আপনার কাশপুর এদিক দিয়া, কথা রইল ঢাকা গিয়ে একত্র হব, ঠিকই না বলেন? কাজেই কথা হইল জান্নাতে গিয়ে একত্র হব, ঠিক আছে না? ইনশাআল্লাহ, এই জন্য এ কথার উপরে সিদ্ধান্ত নেন, জান্নাতে একত্র হব। আপনি উনার লগ ধইরা, ঠিক আছে, আপনি উনার লগ ধইরা, ঠিক আছে।
আপনি উনার লোক ধইরা ঠিক আছে, আপনি আমার লোক ধইরা ঠিক আছে, কথা রইল একত্রে চারজন চলতে থাকি যেন মিলিত হই জান্নাতে। কথা বুঝছেন না? এটা হলো টার্গেট, এটা হলো উচিত, এটা হলো ইনসাফ। কাউকে ফেলে না দেওয়া ইমানদার তাকে বলে যার কলিজা এটা যে আটলান্টিক মহাসাগরের ওই পারেও যদি কোনো মানুষ থেকে যায় সে যেন আমার আল্লাহকে পেয়ে যায়, সেও যেন আখেরাত পায়। আমরা কিতাবে পড়ছি নবীজির একজন সাহাবি উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম প্রচার করতে করতে আফ্রিকা শেষ করে এরপরে আটলান্টিক মহাসাগরের পাড়ে গিয়ে উনি মানুষদেরকে জিজ্ঞাসা করছে, শেষ আপনাদের জানা মতে আর এই সাগরের ওই পারে মানুষের কোনো অস্তিত্ব আছে কিনা? কসম এটা কিতাবের কথা, মানুষের অস্তিত্ব আছে কিনা। তখন হযরত উকবা ইবনে নাফিকে মহল্লাবাসী বলল যে মানুষের অস্তিত্ব তো দূরে থাক, এই সাগর অথই মহাসাগরের ওই পারে মাটি আছে কিনা এটাই আমাদের জানা নাই। মানুষ তো নাই, মাটিও জানা মতে নাই। এরপরে আশ্চর্য শুনেন, ওই সাহাবি উকবা ইবনে নাফে নিজের ঘোড়া যেটার মধ্যে উনি ছিলেন এই ঘোড়ার সামনের দুই পাও, কিতাবে লিখছে উনি পানিতে আটলান্টিক মহাসাগরের পানিতে ভিজাইছেন, পাও দোনোটা ভিজাইয়া চুবাইয়া। এরপরে আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ তোমার এই বান্দারা সাক্ষী দিছে আটলান্টিক মহাসাগরের ওই পারে ওইখানে আর মাটি নাই আর মানুষের অস্তিত্ব তাদের জানা মতে নাই। মাওলা তোমার কসম করে বলি আমি ইসলামের দাওয়াত দিতে দিতে এই পর্যন্ত আসছি, মাওলা আল্লাহ আপনার কসম যদি আপনার একটা বান্দা বলতো যে একজনও যদি বলে যে ওই পারে আমার জানা মতে একটা লোক আছে, আল্লাহ আপনার কসম আমি ঘোড়ার পাও মাটি পানিতে চুবাইয়া বুঝাইলাম আমি ওই একটা লোককেও কালেমার দাওয়াত দিতে যেতে প্রস্তুত আছি মাওলা, কিন্তু ওরা বলছে আর নাকি লোক নাই, এই জন্য থেমে গেলাম, নাই তো আমি যেতাম। এই হলো ইমানদারের মিশন, এই হলো মুসলমানের মিশন। আজ লাখ লাখ যুবক নামাজ পড়ে না বাফ, এদেরকে কে নামাজি বানাবে? ফেরেশতারা এসে ঠিক না কে বানাবে? আজ হাজারো মা বোন বে পর্দার উৎসব বহায় দিচ্ছে, এদেরকে দিনদার পর্দানশীন কে বানাবে বলেন? কেউ ফিকির না করলে হবে? এমনি এমনি এ সমাজ এমনি বদলে যাবে? লক্ষ লক্ষ যুবক মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল মাদকাসক্ত কি পরিমাণ বাংলাদেশের কোন ইউনিয়ন এখন আছে যেখানে মাদকাসক্ত নাই, নেশাখর নাই? আশ্চর্য, আমরা এত বড় ভাগ্যবান দেশে বসবাস করি, আমরা দেশ আমরা ভাগ্যবান। আমাদের দেশের বুদ্ধিজীবীরা গত এক সপ্তাহ আগে বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা কিছু বুদ্ধি দিছে সরকারের কাছে, বুদ্ধি পেশ করছে যে বাংলাদেশের সমস্ত দোকানপাটে আপনার সর্বত্র শুনছেন না এটা খোলামেলা সবখানে মদ, মদের যত জিনিস স্বাভাবিকভাবে বিক্রয়ের অনুমতি দেওয়া হোক, যাতে খোলামেলা বিক্রয় করিলে এরপরে কিনতে গিয়া শর্মে আস্তে আস্তে কিনতো না, নেশা কমে যাবে। অসাধারণ বুদ্ধি, অসাধারণ কি বুদ্ধি রে বাপরে বাপ, মানে কি কইতাম আর। এরম একজন বুদ্ধিজীবীর আমরা এনে যদি খাড় করে দেখতাম যে আমনি গদুর বুদ্ধিটা কন মানুষের দ্বারা গছে নি গদুর সান, আমনি গদুর একটা মাহফিলে খাড়াইয়া বুদ্ধিটা কন সান যে জুতা জাগার থাকেনি কারো কোনো, জনগণের জুতা যেতে খায় তে কব আমি আগে ফিডুন তোর জুতা খাইলে খাইছি মত, তুই কি দারে কইলি এটা? এরা বুদ্ধিজীবী বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য বাপ এ সমাজকে বদলাইতে হবে, আর বদলানোর একটাই মাধ্যম কোরআন রসুলুল্লাহর সুন্নাত নবী পাকের হাদিস আল্লাহ এবং তার রসুলের, এটাই আমাদের জন্য, এছাড়া পরিবর্তনের আর কোনো মাধ্যম নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। জি, এরপরে দেখেন চলেন তর্জমা আমরা পড়ি,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আফা মান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রব্বিকাল হক কামান হুয়া আ'মা। খুব মনোযোগ দিয়ে শুনেন, কোরআন আল্লাহ তাআলা বলেন, ও নবী, দুইজন লোক, আমি আল্লাহ তাআলা তাদের পার্থক্য বলতেছি। একজন যে এই কথা পূর্ণ জানে বুঝে যে আমি আল্লাহর পক্ষ থেকে আপনি রসুলের উপরে যা কিছু নাজিল করা হলো তাই একমাত্র সত্য, তাই একমাত্র সঠিক, কথাটা বুঝছেননি, এই কথাটা যে জানে এবং কি বোঝে, আরেকজন এই কথাটা জানে এবং বোঝে না। আল্লাহ তাআলা বলেন, জিজ্ঞাসা করতেছে, বলেন তো এই দুইজন কি সমান? কথা বলেন না, এই দুইজন সমান না? প্রশ্নটা বুঝছেননি আপনি, এটা কিন্তু একটা প্রশ্ন আল্লাহ, যে একজন লোক এই কথাটা জানে বুঝে যে যা কিছু আমি আল্লাহ আমার বন্ধুর উপরে নবীর উপরে নাজিল করেছি বলেছি এটাই একমাত্র সত্য, এটাই সঠিক, এটা যে জানে বুঝে আর এটা যে জানে না বুঝে না, এ দুইজন কি সঠিক সমান? সমান এটা সমান? আল্লাহ তাআলা বলেন, এই দুইজনের পার্থক্য কি? আল্লাহ তাআলা বলেন, একজন চক্ষুষ্মান আরেকজন অন্ধ। সুজাক আয়া কামান হুয়া আমা, আমি আল্লাহ আপনি রসুলের উপরে যা প্রেরণ করলাম এটাকে যে বোঝে নাই, এটাকে যে মানে নাই, এটাকে যে চিনে নাই, সে মূলত চোখ নাই, সে অন্ধ, আর যে বুঝছে মানছে সেই মূলত চোখওয়ালা। আল্লাহ তাআলা বলছে এই দুইজনের পার্থক্য। এজন্যই তো আমি বললাম যে আপনি আপনার পার্থক্য বলেন, আপনার কপালে সেজদা নাই, আপনার সাথে জানোয়ারের পার্থক্য বলেন, আপনার জিন্দগিতে নবীর তরিকা নাই, আপনি চোখে দেখেন এ কথা প্রমাণ করেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কোরআনের আয়া, আল্লাহ তাআলা বলে আমার থেকে যে বিমুখ, আমার দিন থেকে যে বিমুখ, আমি আল্লাহর শরণ থেকে যে বিমুখ, আমাকে যে ডাকে নাই, আমি আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবন সংকীর্ণ বানিয়ে রাখব, তার পেরেশানি যাবে না রাজপ্রাসাদের। আমার তো পরিষ্কার দাবি, আমাদের ঢাকা শহরের আলিশান ভবন বিল্ডিংগুলোতে যে পরিমাণ সারা রাত পেরেশানি, অস্থিরতা, দুঃখ আর বেদনার কান্না ভেতরে ডুমরে গুমরে মরে, আমার দেশের খেটে খাওয়া দিন মজুরে তার লক্ষ কোটি ভাগের এক ভাগ পেরেশানিও তাদের নাই, দিন মজুরের পেরেশানি নাই। আমি চিনি, আমাদের কাছে অহরহ বড় বড় শিল্পপতি পয়সাওয়ালা দোয়া চায় মোবাইলে, ওই যে আম্বু ওয়াজ এই মোবাইলগুলোতে ওই যে এগুলো দিয়ে শোনে, এখন শোনার কারণে অহরহ কাইন্দা কাইটা দোয়া চায়, এক একজনের পেরেশানি বললে নিজের কাছে আফসুস লাগে, যাহা এত বড় কোটিপতি এত অসুবিধায় আছে, কাঁদে। আবার একজন ভদ্রলোক বলছে, হুজুর দোয়া করবেন, আমি একটু ঋণী আছি, হ্যাঁ বড় শিল্পপতি, 7000 কর্মচারী ওনার, 7000 কর্মচারী ওনার কোম্পানিতে। আমি বললাম কয় টাকার ঋণ, মানে দোয়া এমনি কইলাম আরে, আমার ঘনিষ্ঠ মানুষ, কয় হুজুর 900 কোটি টাকা, 900 কোটি টাকার ঋণ লোন। আমি তখন বললাম, ভাই রসিকতা করে বললাম যে আমার পক্ষে 900 কোটি টাকার দোয়া, এটা আমার মতো হুজুর, এটা হুজুরও লাগবে হয়ে যাতে, এটা আমার মতো দেড় বুড়ে হুজুর দিয়া, আমি সর্বোচ্চ নাহলে 20-50 হাজার টাকার দোয়া করতে পারি আমার শরীরের হারে, কিন্তু আমি 900 কোটি টাকার দোয়া করতে যে পরিমাণ মোড়া তাজা হুজুর দরকার, ওই যে দেওয়ান বাজিয়া ছিল যে রুম, তার মতো এই রুম যদি একটা শৈলওয়ালা